মোট পার তোমাদের যাই বাজেট থাকুক না কেন মলডিভস তোমরা ঘুরতে পারবে। আমার সিরিয়াসলি মলডিভস নিয়ে আর মলডিভস এর হোটেল নিয়ে কিছু কিছু কমপ্লেন আছে। কোভিড এর জন্য অনেক কিছু রুলস বেরেছে যেগুলো তোমাদের জানা উচিত, সেগুলো বলে দেব। মলডিভস সবাই বলে এক কথায় নাকি প্যারাডাইস, সত্যি তাই। অনেস্টলি আমি একটু বেশি পাহাড় পছন্দ করি। দেবচন্দ্রীবার আবার অনেক বছরের শখ ছিল মলদ্বীপ যাওয়ার। আমি প্রথমে একটু হেজিটেট করছিলাম, কিন্তু মালে এয়ারপোর্ট থেকে যখন বেরিয়ে ফার্স্ট ভিউটা দেখলাম না, আমি কিছুক্ষণ পজ হয়ে গেছিলাম। এত সুন্দর জায়গা আমি লাইফে কখনো দেখিনি। সাউথ এশিয়াতে ইন্ডিয়ান ওশানের অ্যারাবিয়ান সিতে কয়েকটা ছোট ছোট আইল্যান্ড মিলিয়ে একটা দেশ মলদ্বীপ, এশিয়ার মেনল্যান্ড থেকে 700 কিলোমিটার দূরে। তোমরা 4টে এপিসোডে অনেক ভালোবাসা দিয়েছ, থ্যাংক ইউ। অবশ্য থ্যাংক ইউটা খুব ছোট হয়ে যাবে বলা, তাই আর নাই বা বললাম। সিরিয়াসলি অনেক অনেক এফোর্ট দিয়েছি এই মলদ্বীপস ব্লগটাকে ভালো করার জন্য, তোমাদের ভালো করে দেখানোর জন্য। দুটো মানুষের নাম না নিলে এটা কমপ্লিট হবে না, সোমদেব আর অদিতি। ক্যামেরা শেখানো থেকে কি শট নেব, রাতের পর রাত জেগে এডিট করা, এগুলো সব সোমদেবকে ছাড়া ইম্পসিবল ছিল। আচ্ছা, আমি শিওর মলদ্বীপসও তোমাদের ড্রিম ডেস্টিনেশন হয়ে উঠেছে, আর তোমরা সবাই বাজেটটা জানতে চেয়েছিলে যাতে তোমরাও যেতে পারো। চলো আর দেরি না করে এই ভিডিওতে তোমাদের সব ইনফরমেশনগুলো দিয়ে দিই। Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. আমার নাম শান্ত, আমি দেবচন্দ্রিমা, আর আমরা হলাম Confused Box. Okay, welcome back to Kolkata. অনেক ঘোরাঘুরি হলো দু সপ্তাহ ধরে, 4টে এপিসোড দেখলে তোমরা, ওয়েলকাম টু দ্য 5th এপিসোড। সময় নষ্ট না করে বলে দিই, এই এপিসোডটা হচ্ছে তোমরা 4টে এপিসোড ধরে পাগল করে দিয়েছ, বাজেট বাজেট বাজেট, কত টাকা খরচা হলো, হোটেল কত ভাড়া, ফ্লাইট ফেয়ার কত, খাবার কত, ওর মেন্টাল ওষুধের কত, তোমাদের মিনিমাম থেকে ম্যাক্সিমাম বাজেট কততে তোমরা যেতে পারবে, মিনিমাম বাজেটে কি কি পাবে, আমাদের যেটুকু আইডিয়া আছে দিয়ে দেবো আজকে। অ্যান্ড যারা ভাবছো ব্লগিং পোর্শন শেষ হয়ে গেছে, পিকচার অভি বাকি হ্যায়, ভিডিও লাস্টে পেয়ে যাবে বা মাঝখানে পেয়ে যেতে পারো, এটা বললাম যাতে তোমরা স্কিপ না করো। ওকে, সো শুরু করার আগে একটা জিনিস বলে দিই তোমাদের, আমরা কোথায় গেছিলাম, মলদ্বীপ গেছিলাম, সারাদিন রোদে জলে, আমি তো সারাদিন সমুদ্রের মধ্যে, হ্যাঁ সারাদিন জলের মধ্যেই ঢুকেছিল, তো যার জন্য আমি এখানে এখন দেখাতে পারবো না, আমি এখানে আমার সবাই যায় মানে কি মানে ছাল ছাল উঠে গেছে স্কিনে, হ্যাঁ। তো তোমাদের যারা মানে নোনা জলে বেসিক্যালি যে প্রবলেমটা হয়, ট্যানটা তো ছেড়ে দাও, মানে আলাদা লেভেলের পড়েছিল, ভাগ্যিস তখন ব্লক করতে হয়নি, মানে ফিরে এসে ব্লক করতে হয়নি, ট্যানটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি আর স্কিনটা অনেকটা বেটার হয়েছে। তার পেছনে একটাই কারণ, এই যে এই মামার, এই মামা আর্থের উপটন ফেস মাস্কটা, এটা আমি ইউজ করেছি, এটা যারা তোমরা রুট টুরটা যখন করাছিলাম যদি দেখে থাকো ক্লোজলি, আমি ওখানেও এগুলো ক্যারি করেছিলাম, বেল্ট, মামা আর্থের প্রোডাক্ট, যা যা আমার লাগে, সানগ্লাস, ব্রাশ, হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রায়ারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ তো দেখি কিন্তু কোনো কাজে লাগেনি, ও ইউজ করেনি, জলের নিচে ডুবেছি। আচ্ছা তো এই মামা আর্থকে তো মানে মামা আর্থের এই উপটন ফেস মাস্কটায় আছে হচ্ছে হলুদ, স্যাফরন আর অ্যাপ্রিকট অয়েল। আর উপটন ফেস মাস্কটা আমি কেন চুজ করেছি, এনি গেসেস? কারণ এটা ট্যান রিমুভ করতে হেল্প করে, যেটা এখন ক্লিয়ারলি আমার সব থেকে বেশি দরকার, কালো ভূত হয়ে ফিরেছিলাম মলদ্বীপ থেকে। মামার তোদের ফেস মাস্কের ভ্যারিয়েন্টগুলো নতুন করে রিলঞ্চ করেছে আর ডিফারেন্সটা খুব ক্লিয়ারলি ভিজিবল। রিলঞ্চ প্রোডাক্টগুলো প্রচণ্ড স্মুথ অ্যান্ড ফাইন টেক্সচার হয়েছে আরও, আর যত স্মুথ হবে তত অ্যাপ্লাই করতে ইজি হবে। উপটন ফেস মাস্কের সাথে আমি ভিটামিন সি ফেস মাস্কটাও কিনেছি, তো এগুলো কিনতে পারো। আর একটা জিনিস তোমাদের বলে দিই, মামা আর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল অ্যান্ড কেমিক্যাল ফ্রি,
আর তোমরা সবাই জানো মামাআর্থ খুব ভালো প্রোডাক্ট বানায়। আরো একটা জিনিস তোমাদের রিমাইন্ড করে দিই, মামাআর্থ একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। একদম, তোমাদের আগেও বলেছি আমি, মামাআর্থ প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ, যতবার মামাআর্থ এর একটা প্রোডাক্ট তোমরা কিনবে ততবার দে উইল লিংক ইওর অর্ডার টু দেয়ার ওয়েবসাইট টু প্ল্যান্ট আ ট্রি। মানে তোমরা একটা কিছু কিনলে সেটার জন্য ওরা একটা গাছ কোথাও পুঁতবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড। বাই 2025 মামাআর্থ ইজ প্ল্যানিং টু প্ল্যান্ট 1 মিলিয়ন ট্রিজ অ্যাক্রস দ্য গ্লোব। তাই জন্যই নাম মামাআর্থ, মাদার আর্থ। মামাআর্থ হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড পিটাস ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড বিউটি উইদাউট বানি সার্টিফিকেশন। তো তোমাদের যদি এই প্রোডাক্টগুলো কিনতে হয়, মানে তোমাদের যদি ট্যান রিমুভ করতে হয়, স্কিন গ্লো করতে হয়, ব্রাইট করতে হয়, এই প্রোডাক্টগুলো ইজ এ মাস্ট 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 ট্রাই। তো তোমাদের যদি কিনতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল, মামাআর্থের ওয়েবসাইটে তো অবশ্যই অ্যাভেলেবেল। মামাআর্থের ওয়েবসাইট থেকে যদি কেনো আর আমাদের এই কোডটা ইউজ করো তাহলে 20% অফ পেয়ে যাবে স্ট্রেট। সো যাও নিচে কিনে নাও। এবার চলো মলডিভসের যত ডিটেল দরকার তোমাদের দিয়ে দিই, লেটস গো। আমার সিরিয়াসলি মলডিভস নিয়ে আর মলডিভসের হোটেল নিয়ে কিছু কিছু কমপ্লেন আছে, সেগুলো আমি মাঝে মাঝে একটু বলতে থাকবো। সো যাদের খুব অসুবিধা হবে, ওকে, হোটেলটার নাম কোকো বধু হিতি। এটা হচ্ছে তো এটা হচ্ছে নর্থ অ্যাটোলে মলডিভসের। মলডিভস বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা, বেসিক্যালি দুটো ভাগে নয়, এটা মানে প্রচুর আইল্যান্ড আছে যেটার মধ্যে নর্থ একদিকটা, সাউথ একদিকটা, মাফুসি একদিকে, আরো প্রচুর আছে এরকম। তো আমার রিসার্চ করে আমার নর্থ সব থেকে ভালো মনে হয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন, খুব বড় বড় রিসর্ট গুলো ওদিকে আছে। হ্যাঁ, তো উইচ ইজ ভেরি ক্লিয়ার কেন মানে ওই দিকটা লোকে বেশি প্রেফার করে, আর বড় বড় হোটেল গুলো, 5-star হোটেল, 7-star হোটেল সব কিছু নর্থেই। হ্যাঁ, মানে নর্থ সাউথেও আছে, নেই তা নয়, কিন্তু নর্থের দিকটাই বেশি আছে। আর নর্থের দিকটা মানে তোমরা যদি দেখো তাহলে তোমাদেরও চোখে দেখে ভালো লাগবে, যেটা মানে যেটা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকি মলডিভস মানে কি, সেদিকটা নর্থ পোর্শন, মানে আমার রিসার্চ সেটাই বলেছে। তোমাদের একটা নিউজ দিই, সেটা কারোর জন্য গুডও হতে পারে, কারোর জন্য ব্যাডও হতে পারে। মলডিভস কিন্তু তোমরা 50-60,000 পার হেডে ঘুরতে যেতে পারো, বাট আমাদের ভিডিওতে যেগুলো দেখেছো বা ফেসবুকে ভাইরাল ভিডিওগুলো যেগুলো দেখো তোমরা, ওই জিনিস কিন্তু কিচ্ছু পাবে না। আমি দেখছিলাম একজনের ব্লগ, দেখলাম আমি, আমি নাম নিলাম না, উনি লিখেছেন যে 55,000 এরকম কিভাবে মলডিভস ঘোরা যায়, দিয়ে মালেতেই থাকছে। Water villa with private pool, SK water villa with private pool and Coco residence with private pool. Island villa এদিকে দেখে নাও তোমরা ছবিতে, এটা হচ্ছে তোমার বালির মধ্যে প্রাইভেট পুল দিয়ে বানানো, যেটা শুধু রুমের ফেয়ার হচ্ছে 19,000-20,000 এরকম কিছু একটা, যদি ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড করো অবশ্যই, খেতে তো হবে বলো। তাহলে মোটামুটি 24-33 এরকম, মানে শুধু এক সেকেন্ড পজ করে কমেন্ট করতে যাবে না যে দামটা এরকম হয় বলছো কেন 19-20,000, কারণ দামটা ভ্যারি করে, ডিপেন্ড করছে কোন সিজনে যাচ্ছ। এক্স্যাক্টলি যেমন দীঘায় যেমন 18 ঘন্টা 100 টাকা তো পাওয়া যায় অফ সিজনে। তো হ্যাঁ, মানে এবার তোমরা বলবে রুম গুলো এত এক্সপেন্সিভ, যদি মলডিভস গিয়ে ভিউ পেতে চাও, নেচারটাকে এনজয় করতে চাও, যদি আমাদের ব্লগ দেখে থাকো অবশ্যই দেখেছো, আর যদি ভাইরাল ভিডিও গুলো দেখে থাকো আবার বলছি, যদি ওই ফিলটা নিতে চাও তাহলে মোটামুটি এইটা খসবেই, ঠিক আছে। আর একটু গ্যারেন্টি দিতে পারি, ক্যামেরা যতই ভালো ক্যামেরা নিয়ে যাই, যাই করি, আমরা যাই দেখিয়ে থাকি, নিজের চোখে দেখার মতো আর কিচ্ছু নেই। একটা হোটেল আমার খুব ফেভারিট, সানসিয়াম বলে, কারণটা বলো না, একটু কম রেঞ্জে ওই 14 মতো রেঞ্জে ছিল, উইদাউট এনি ফুড। মোটামুটি কম বেশি দেখে লাভ নেই, ট্যাক্স দিয়ে আলটিমেট কি হচ্ছে সেটা দেখতে হবে। ট্যাক্সের চক্করটা হচ্ছে মানে আমাদের ওনার থেকেও খারাপ ট্যাক্স একটা ব্যাপার ওখানে, ঠিক আছে। তো ওয়াটার ভিলায় যাই, যেটা যেখানে আমরা ছিলাম, সেটা নর্মাল ফেয়ার ছিল 27
কি ওইরকমই ছিল তারপর ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড হয়ে সেটা 43-44 এরকম হয়েছিল এবার তুমি যদি আলাদা করে কোনো প্যাকেজেস নাও মানে যেমন ফ্লোটিং ব্রেকফাস্ট বা আমার যেমন জন্মদিন ছিল আমি আলাদা করে জন্মদিন নিয়েছিলাম এগুলোর জন্য সব তোমাকে পে করতে হবে আলাদা করে এগুলো যদি তোমরা বুক করতে চাও তাহলে তোমরা সেগুলো ওদের মেইল করতে পারো যখন রুম বুক করবে ওরাই আই গেস মানে লিখে দেবে যে তোমার এইগুলো চাই ওরা পুরো ডিটেলস পাঠিয়ে দেবে আর একটা জিনিস আই নো তোমরা জানতে চাও ওয়াটার স্পোর্টস গুলো কি প্রাইস ওয়াটার স্পোর্টস গুলো প্রচন্ড এক্সপেন্সিভ বাট মানে সবথেকে এক্সপেন্সিভ যেটা যেটা হচ্ছে ফ্লাই বোর্ডিং টা তো জেট স্কি নিয়েছিল 15 মিনিটস এর জন্য $89 প্লাস ট্যাক্স ও ফ্লাই বোর্ডিং নিয়েছিল দুজনে $300 প্লাস ট্যাক্স $300 মানে বুঝতে পারছো ওই একটুখানি উড়েছিলাম জলের উপর ততক্ষণ পাঁচবার পড়েছিলাম তার জন্য খুব স্বাভাবিক ছিল সেটা আমরা যে রেস্টুরেন্টে খেতে যেতাম এয়ার নাম আমরা দেখেছো লিখেছিলাম ডিনারের দিন তো ওইদিকে ওরা আসতো না ওরা সব আলাদা আলাদা অর্ডার করে খেতো অবভিয়াসলি যে মানে 80000 টাকা দিয়ে ঘর দিয়ে থাকছে এইবার কি আমি ওদের বলে দেবো যে একটা কয়েকটা ভালো হোটেলের নাম সাজেস্ট করে দিই তারপর তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা একটু কম টাকায় ঘুরবে আর ফ্লাইট ফেয়ার কত পড়েছিল ওই 56,000 আপ ডাউন দুজনের 56,000 ফ্লাইট নিয়ে অ্যাটেনডেন্স তোমাদের বলে দেবো এটাও বলতে হবে কাঁদিয়ে দেবে কারণ কোভিড এর জন্য অনেক কিছু রুলস বেড়েছে যেগুলো তোমাদের জানা উচিত সেগুলো বলে দেবো মানে মলদ্বীপ শুধু না যেখানে ফ্লাই করে এই নিয়মগুলো একদম মাথায় রেখো না কিন্তু বিশাল প্রবলেমে পড়বে তাহলে কি কি মধ্যে পড়লে তোমরা ফ্লাইট ফেয়ার কারেন্সি এক্সচেঞ্জ করাতে হবে এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ তো তোমাদের বেটার হবে যদি কারেন্সি তোমরা এখান থেকে কলকাতা থেকে বা যেখান থেকে যাচ্ছ কলকাতা থেকে অবশ্যই করবে এয়ারপোর্ট থেকে করবে না অনেক টাকা বেশি পে করতে হবে বা এয়ারপোর্ট থেকে এক্সচেঞ্জও করবে তুমি যদি আগরতলা থাকো তুমি আগরতলা থেকে করতে পারো হ্যাঁ মানে যে যে নিজস্ব লোকেশন থেকে করার চেষ্টা করবে আমি বললাম তুমি বলছো যে কলকাতা আসছে চারটা মারবো একটা এইবার আমি একটা কমপ্লেইন বলে দিই আমি অনেকক্ষণ ধরে মানে মাই হচ্ছে হ্যাঁ যে এত টাকা খরচা এত দামি জায়গা আইল্যান্ড বিচের মধ্যে শামুকের দোকান নেই একটাও একটাও মাছ ভাজার দোকান নেই একটাও মাসি নেই যে পমফ্রেট ঝাল ভেজে দিয়ে করে দেবে মানে এত সুন্দর যে মন্দারমণি হতে পারে আরেকটা আমার কমপ্লেন আছে এত বড় হোটেল যেটা আমি যেটা আমি ঋষভ রাজি সায়ন্তনকেও জিজ্ঞেস করেছিলাম ওরা কোনো প্রপার রিপ্লাই করলো না খুব স্বাভাবিক আমিও বুঝতে পারছিলাম কি রিপ্লাই না আমার একটা কথা আছে যেদিন ডিনার করতে গেছিলাম মনে আছে থার্ড এপিসোডে ডিনার করতে গেছিলাম কোন কোন আলু ভাজা আছে ভাত আছে ডালটা কি করে ভুলে যায় ওরা ডাল আর ভাত লাগবে ভাত আছে ডাল দিই চুপ এবার মুখটা একদম বন্ধ তো আমি তোমাদের কিছু বলে দিই আচ্ছা প্যারাডাইজ হচ্ছে খুব ভালো একটা হোটেল যেখানে যেটা হচ্ছে ঠিকঠাক মানে 7,400 এরকম কিছু তো এই প্যারাডাইজ তোমরা ট্রাই করতে পারো আমি যেটা বললাম গ্র্যান্ড পার্ক কোধি পারো দারুন দারুন একটু বেশি খরচ বাট করতে পারো ফুরাভেরি আর আর প্রচুর এরকম আছে মোটামুটি আমি চেষ্টা করব একটু টাকা জমিয়ে 2 বছর পরে ঘুরতে যাও কিন্তু একটু এই টাইপের হোটেলগুলো থাকার চেষ্টা করো হ্যাঁ একমাত্র প্যারাডাইজটা আমি দেখলাম বাজেটে বেশ ঠিকঠাক বেশ ভালো তো প্যারাডাইজ আমরা রেকমেন্ড করব ওটা যেতে পারো আর যদি বাজেট ভালো থাকে তাহলে কোকোবধু মানে সানসিয়াম নামে আরো অনেক রয়েছে প্রচুর আছে প্রচুর অপশনস রয়েছে কিন্তু আরো একটা বিষয় তোমরা হয়তো জানো না তোমরা ভাবো যে একটা হোটেল থেকে আরেকটা জায়গায় ট্রাভেল করে ওই যে আন্ডারওয়াটার রেস্টুরেন্ট আছে বা এদিক ওদিক তোমরা যেতে পারবে আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে যেরকম ভাবি এটা আমরাও ভেবেছিলাম যে ঠিক আছে কোকোবধু যাচ্ছি কারণ ওটা প্রচন্ড এক্সপেন্সিভ ছিল ওখানে থাকা সম্ভব হতো না হয়তো একদিনে 1,00,000 টাকা 1,50,000 টাকা ফেয়ার ছিল যেখানে আন্ডারওয়াটার রেস্টুরেন্ট না আমি তো সানসিয়াম যাবো ভাবছিলাম ও হ্যাঁ তুমি ওখানে যাবে ভেবেছিলে তো এইটা কিন্তু ওরা কারণটা বলবো না বলতেই পারো কারণ হচ্ছে আমার একটা ইনফ্লুয়েন্সারের উপর ম্যান ক্রাশ আছে আর সে ওখানে থাকছিল যাওয়ার দিন থেকে পাগল করে দিচ্ছে আমাকে যে আমি তুমি ঢুকে যাও ওখানে পৌঁছানোর পরে আমি যাব ওখানে দেখা করতে তারপর গিয়ে শুনলাম যে কোনোদিনই যেই আইল্যান্ডে তুমি বুক করবে একমাত্র সেই আইল্যান্ডেই তুমি ঘুরতে পারবে অন্য কোনো আইল্যান্ডে যেতে পারবে না যেতে পারো যদি সেই আইল্যান্ডেও আবার কোনো রিজার্ভেশন থাকে তোমার ওকে কামিং টু দ্য কোভিড রুলস ঠিক আছে তোমার মলদ্বীপস ট্রাভেল করার জন্য যেহেতু মলদ্বীপস নিয়ে বলছি আমরা মলদ্বীপসটাই বলি এটা আই গেস সব কান্ট্রির জন্য সেম দেখুন কোথাও ট্রাভেল করার জন্য
তোমাকে 72 hours আগে কোভিড টেস্ট করতে হবে, আর রিপোর্টটা নেগেটিভ অবশ্যই। ঠিক, নেগেটিভ রিপোর্টটা যেই দেশে যাচ্ছ সেই দেশের একটা ওয়েবসাইট থাকবে, সেখানে হেলথ ডিক্লারেশন দিতে হবে তোমাকে যে ইউ আর কোভিড নেগেটিভ, তোমার মধ্যে কোনো ভাইরাস নেই, তবে ইউ উইল বি অ্যালাউড ইন দ্যাট কান্ট্রি। ঠিক আছে, ঢোকার সময় অবশ্যই চেক করা হবে, এখান থেকেও যখন টেক অফ করছো তুমি ওখানে চেক করবে যে তুমি হেলথ ডিক্লারেশন দিয়েছো কি না। আর যেটা ফেরার সময় আমরা ভুল করেছিলাম, আমরা শুধু ফেরার সময় তো তোমাদের মলদ্বীপসের ওয়েবসাইটে গিয়ে আমাদের হেলথ ডিক্লারেশন দিতে হয়েছিল যে আমরা কোভিড নেগেটিভ, কারণ ফেরার সময় তো কিন্তু আমাদের হোটেলে টেস্ট হয়েছে তোমরা দেখেছো, তো সেটা আমরা শুধু মলদ্বীপসের ওয়েবসাইটটাতে করেছিলাম। ইন্ডিয়াতে ঢুকছি, ইন্ডিয়ার ওয়েবসাইটটাতেও ডিক্লারেশন দিতে হবে, সেটা জানতাম না, করিনি, চেক ইনের 10 মিনিট আগে জানতে পারছি। যদি রেকর্ড করতে পারতাম এয়ারপোর্টে ফ্লাইট মিস হয়ে যাবে, ও তো মোটামুটি প্রায় সার্চ করতে আরম্ভ করে দিয়েছিল যে আরেকদিন থাকতে হচ্ছে আমাদের। হ্যাঁ, কারণ ফ্লাইটের কাউন্টার বন্ধ হয়ে গেছিল, ওরা বলেছিল অ্যালাউ করবে না, বাট তারপর হয়েছিল, আমাদের ইন্ডিগো ছিল, ইন্ডিগো যাই না, আই ডোন্ট নো ইউ ম্যান, মানে ওই দিন তুমি এসে আমাদের পুরো বাঁচিয়ে দিয়েছিলে। উনি এলেন কোকড়া কোকড়া চুল, একটা হিন্দি অ্যাক্টরের মতো দেখতে যদিও, তো উনি এসে বললেন যে ঠিক আছে আমি আরো 10 মিনিট এক্সটেন্ড মানে এক্সটেন্ড করছি, তুমি আমার নেট দিয়ে করো। বাট 10 মিনিট মানে 10 মিনিট আর যদি ভায়া বোম্বে আসো বা যাও, মাথা খারাপ হয়ে যাবে। আমাদের প্রায় 4-5 বার চেকিং হয়েছে যে কোভিড নেগেটিভ কিনা, গাদা গুচ্ছে ফর্ম দিচ্ছে ফিল আপ করার জন্য, উইচ ইজ মানে ওকে, হ্যাঁ এখন মুম্বাইতে কেসেস প্রচন্ড হাই, 66,000 না 50,000 পার ডে, সো করা উচিত, আরও আগে করা উচিত ছিল। এনিওয়ে, দেবচন্দ্রমা যখন জেটস্কি থেকে নামলো, তারপর তোমরা দেখেছো এপিসোড 4-এ আমি অনেকটা দূর চলে গেছিলাম, যতটা দূরে আমার যাওয়ার কথা নয়, ওরা বলে দিয়েছিলো অত দূর না যেতে, বাট তাও আমার চালিয়ে মজা লাগছিল, আমি চলে গেছিলাম। আর ওই পার্টটা আমি রেকর্ড করিনি, আমি জেটস্কির উপর দাঁড়িয়ে চালাচ্ছিলাম, মানে অনেকে যেমন বাইকের উপর দাঁড়িয়ে চালায়, জেটস্কিও দাঁড়িয়ে চালায়, তো আমি দাঁড়িয়ে চালাচ্ছিলাম। মজা পেয়েছো? জানি আমি, দূরে গেলে ব্যাপারটা কেন গেছিলাম, আমি বড় বড় ঢেউ আসছিল, আর এই ঢেউ আসছে, এই জেটস্কিটা আমার হাওয়ায় উড়ে আবার জলে পড়ছে, আমি মস্তি লেগে গেছিলো আমার। আবার আমি প্রিপেয়ার ছিলাম, আমাকে মা জিজ্ঞেস করেছিল যে পড়ে গেলে পড়ে যাবো, আবার উঠে পড়বো। লাইফ জ্যাকেট তো আছে, তুমি ডুববে তো না, বাজেভাবে ইন্সপায়ার করছো। আমরা বিরিয়ানি কিনেছিলাম 350 টাকা দিয়ে, কাওয়া বিরিয়ানি দিয়েছিল, জঘন্য খাবার, মানে মামার কাকটারও টেস্ট নেই কোনো, কাকটা যে কবে মরেছিল কোনো ঠিক নেই, এত জঘন্য বিরিয়ানি। তো এবার এবার একটু সস্তার ট্রিপটা একটু বলে দিই, তোমরা দেখো এয়ারপোর্ট তো আমি সস্তা করতে পারবো না, ফ্লাইট তোমাদেরকে প্রপার ফেয়ার দিয়েই যেতে হবে, সেটা তোমরা যদি একটু আগে থেকে বুক করো তাহলে কম হবে, তাও ধরে রাখো 1-1 জনের 25,000-27,000 করে লাগবেই। মা ফুসি বলে একটা আইল্যান্ড আছে যেটা মালে এয়ারপোর্ট থেকেই তোমাদের নিয়ে যেতে পারবে, যেটা আমার মনে হয় মানে আমার রিসার্চ এটাই বলছে যে মলদ্বীপসের সব থেকে সস্তার জায়গা, মানে এর থেকে সস্তায় আর কোনো অপশন নেই, মানে আমার জানা নেই, হয়তো আছে, কত রুম ওখানে পড়বে, যেখানে 3,500-4,500 লাইক ব্যাংকক, এই সস্তার কিছু হোটেলের নাম কানি ভিলেজ বলে, তারপর ট্রিটন বিচ হোটেল এন্ড স্পা, কিন্তু বিষয়টা হচ্ছে ওই ফিলটা পাবে না, রয়্যাল আইল্যান্ড রিসোর্ট এন্ড স্পা এর ছবিটা খুব সুন্দর করে দেওয়া কিন্তু বিষয়টা এরকম একদমই হবে না, একদমই কিছুই না। এই দেখো লিখেই দিয়েছে কানি গ্র্যান্ড সি ভিউ, তোমরা জাস্ট
নর্মাল হোটেল থেকে দেখতে পাবে একটা নীল জল, নিজের রূপ থেকে ওই সমুদ্রে ঝাঁপ দিয়ে চলে যাবে এই ব্যাপারগুলো পাবে না। এটার জন্য তোমাকে বড় কোনো হোটেলে থাকতেই হবে, ভাসমান জল খাবারটাও হয়তো ওখানে সার্ভ করবে না। ভাসমান জল খাবার, ফ্লোটিং ব্রেকফাস্ট, তুমি কি বাংলা কি করে জানলে এত? আমি বাঙালি তো জানি। ওটা তো আমি বলেছিলাম যে ভাসমান জল খাওয়ারটার কোনো দরকার নেই, আমি বলেছিলাম যে একটা জলিল্লা একটা বেড দিয়েছিল ওর মধ্যে বুফে থেকে খাওয়া। সেই বেডটায় উঠতে গিয়ে তুমি কতবার পড়েছো বলো, এত ভারী একটা ফ্লোটিং বেডের মধ্যে উঠে থাকতে পারছে না, পড়ে যাচ্ছে জলে। অ্যাকচুয়ালি আমি ভালো সুইমার তো এমনি ভাসতে পারি, আমাদের বেডের দরকার নেই। কি আশ্চর্য, মুখটু থুবড়ে পড়েছে, খুব তো লেগে গেছিল। এবার যাই হোক যাই হোক, আচ্ছা আমি বলেছিলাম যে ব্রেকফাস্ট এন্ড ফ্লোটিং ব্রেকফাস্ট আলাদা করে বলার কি দরকার, বুফে থেকে খাবার নিয়ে আসি, তুই ওই বেডটার উপর রেখে দিস, ফ্লোটিং ব্রেকফাস্ট হয়ে গেল। খাবারটা ওখান থেকে ধরে আনতে তোমার এই ঘেরিটা ধরতে হবে, সেটা আলাদা কথা। মোট পার্ট তোমাদের যাই বাজেট থাকুক না কেন, মলডিভস তোমরা ঘুরতে পারবে, ঠিক আছে? বেশি বাজেট হলে কি কি পাবে সেটা বলে দিলাম ডিটেলে, কম বাজেট হলে কি কি পাবে ডিটেলে বলে দিলাম, আর বলে দাও কিছু বলার থাকলে আর ডেসক্রিপশনে মোটামুটি সব লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, সব হোটেলের লিঙ্ক দেবো না, তোমরা মেক মাই ট্রিপ ডাউনলোড করলে সব অপশন পেয়ে যাবে। নোটেড কয়েকটা যেগুলো নাম নিলাম আমরা সেগুলোর লিঙ্ক দিই। মা খুশি আইল্যান্ড, যারা সস্তায় চাইছো তারা দেখে নিও, আর যারা একটু এক্সপেন্সিভ চাইছো, ভালো জায়গা চাইছো, নর্থ অটল সাউথ অটল এইগুলো একটু দেখো, মানে তোমরা রেঞ্জ সেট করে দেবে পরপর তোমরা পেয়েই যাবে সব কিছু। আর যদি 7-8 হাজারের মধ্যে পার ডে রেন্টে প্রাইসে চাইছো, প্যারাডাইস রয়েছে, খুব ভালো অপশন, খুব ভালো অপশন, প্যারাডাইস মানে ওই দামে বেস্ট অপশন। তো এবার যেটা বলছিলাম যে পিকচার আমি বাকি হ্যাঁ, আমরা ব্লগে এক্সট্রা দিইনি, তাই অনেকে হয়তো খেয়াল করেছো কি করোনি আমি জানি না। কিছু কিছু মানুষ কমেন্ট করেছে দাদা এক্সট্রা দিতে ভুলে গেছো, সেটা সংখ্যা খুবই কম, ওরা এমন সিনেমা দেখেছে পাগল হয়ে গেছে। এটা কিন্তু ঠিক যে 4টে এপিসোড মিলে কিন্তু যদি সিনেমা করেছি, গান আছে, থ্রিল আছে লাস্টে, ক্লাইম্যাক্স আছে, সুন্দর স্টার্টিং আছে সিনেমার, আমরা ঘুরেছি কম, ব্লগিং করেছি বেশি, কিন্তু তোমাদের জন্য মোটামুটি একটা সিনেমা মানি আনা হয়েছে। এটা কিন্তু আমাকে অনেকে বলেছে, সোমদেব বলেছে, আমাদের বন্ধু বলেছে, অন্বেষা বলেছে। এনিওয়ে গাইস, তো এক্সট্রাস গুলো দিইনি তার কারণ এইবার তোমরা যাতে এনজয় করতে পারো। সো একটা এয়ারপোর্টের সামনে এরম করছি যাই না, মানে লোকজন তাকাচ্ছে, হু কেস ম্যান, কেউ বুঝছে না, বাংলা বলছি ভাই, বাংলা, কলকাতা থেকে ডাইরেক্ট উঠে মলদ্বীপ এত দূরে বাংলায় ব্লগ করতে পারছি, এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। তাকিও না, তাকিও না, লাভ নেই। এটা হচ্ছে দিয়েছে গ্রিন টি শ্যাম্পু, গ্রিন টি কন্ডিশনার, গ্রিন টি শাওয়ার জেল, আর এটা আমি স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম। ছি ছি, ওটা আগে চলো উপরে লাইব্রেরিটা দেখে আসি, আমি যেতে চাইছিলাম না, বাট দেবচন্দ্রমা বললো যে অনেক ভদ্রলোকও তো থাকতে পারে, আমাদের মধ্যে ছেঁড়া শপিং নাও হতে পারে, সো তারা বই পছন্দ করতে পারে, তো লাইব্রেরিটা একবার দেখিয়ে দিই। এই তোমরা এখান থেকে বই নিতে পারো, তোমরাও যদি এরকম একটা বিশাল কিছু সারপ্রাইজ প্ল্যান করতে চাও, এভরি ডিটেল উইল বি গিভেন লাস্ট ভিডিওতে, বাড়ি আসার সময় সব ডিটেলস বলে দেবো তোমাদের। হ্যাঁ, বুকে একটু ধাক্কা লাগবে হয়তো, বাট ট্রাস্ট মি, ওয়ার্থ ইট। জাস্ট অবস্থাটা দেখো তোমরা, মানে জলটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস মানে বিভৎস হাওয়া দিচ্ছে। আমি মানে এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে না হয়তো, ওই সাইডটা আমি দরজা খুলতে গেছিলাম রুমের, ওখান দিয়ে মানে দরজাটা খোলা যাচ্ছে না, এত জোরে ঝড় হচ্ছে। এই দেখো মানে এত হাওয়ার প্রেশার রয়েছে এখন যে মানে এরম এরম অবস্থা, মানে নিচে সমুদ্রে স্নর্কেলিং করতে নামা বি বোকামি, একদমই নামবো না, যদি ওয়েদার ঠিক হয় তো তারপর নামবো। মানে হঠাৎ করে আমার তো আমফানের কথা মনে পড়ছে, আমি তো ভাবছি আমফান মানে এইখানে আসলে কী হতো, কলকাতাতে অত দূর পরে মানে ওখানে এই অবস্থা করে দিয়েছিল, এইখানে আসলে তাহলে কী হতো। অলরাইট গাইস, আমরা ওইখানটা দিয়ে যাব আবার, তোমাদের দেখাচ্ছি অবস্থাটা ওখানে কী হচ্ছে। আমি পড়ে যাচ্ছিলাম, আমাকে সত্যি সবাই বলতো এত রোগা হোস না, হাওয়া উড়িয়ে দেবে, আজকে আমি ফিল করলাম। আর এই হাওয়া নর্মাল কোনো হাওয়া না, এবার বুঝতে পাচ্ছি মানে আমফানের টাইমে কি হয়েছে ওই বিচেসগুলোতে, মানে এই বিচ না যেখানে হয়েছে সেই বিচগুলো, নর্মালি হোটেল লোকেরা করে, হোটেল লোকেরা করেছিল, বাট আমরা ক্লিন করার জন্য বের করেছি। চিলিং সিনস গোইং অন, ও দিস ইজ লাইফ ইয়া, মস্তি মস্তি। ওকে গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করবো আমরা, যদি তোমাদের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে, আমাদের ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, এন্ড সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল দ্য কনফিউজড বক্স, কারণ
সব টাইপ ভিউজ এর জন্য আর মলিটিক বাজেট জানার জন্য প্লিজ 100k প্লিজ চাই এবার চুমু দিয়ে দেবে এই এই হ্যান্ডসাম আর দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ আমি যা খরচ হয়েছে সেই থেকে আমি যেটা নতুন বিজনেস স্টার্টআপের কথা ভাবছি প্ল্যান করছি ইনভেস্টর পাচ্ছি না তোমাদের মধ্যে কেউ ইনভেস্টর থাকলে আমাদের প্লিজ জানিও একটা মাছ ভাজার দোকান একটা শামুকের দোকান মলদ্বীপের পিছে বাই গাইস শনিবার দেখা হচ্ছে বুধবার দেখা হচ্ছে বাই